কখনো তিনি বাকি অভিনেত্রীদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন, আবার কখনো সানি লিওনকে ট্যালেন্ট ছুড়ে দেন তিনি রাখি সাওয়ন্ত। আর এবার নতুন এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। উত্তরপ্রদেশের মসনদে যোগী আদিত্যনাথের বসা নিয়ে প্রশ্ন তুললেন রাখি। তার মতে শুধুই আদিত্যনাথ নয়, বাবা রামদেবেরও মন্ত্রিত্ব পাওয়া উচিত ছিল। পতঞ্জলির ব্যবসা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। मैं तो बहुत ही शौक हूँ कि मुझे बहुत दुख है कि बाबा रामदेव जी को पीछे क्यों रखा गया। बाबा रामदेव जी मंत्री क्यों नहीं बने, दूसरे सब योगी मंत्री बन रहे हैं। ये तो अच्छी बात है कि समाज का सुधार हो रहा है, सभी साधु संत पॉलिटिक्स में आ रहे हैं और सभी साधु संत कुर्सी पर बैठ के देश को सुधार रहे हैं। তবে এবার দেখার পালা, রাখিও কি এবার তাহলে রাজনীতির আঙিনায় পদার্পণ করবেন? মুম্বাই থেকে অমরনাথের রিপোর্ট, এএনএম নিউজ।